এই ভোট বর্জন করেন। এই ভোট আপনাদের মঙ্গলের জন্য না, এই ভোট আপনাদের ধ্বংস করার জন্য ভোট। এই ভোট হলো ক্ষমতা পাকাপোক্ত করার ভোট, এই ভোট হলো ক্ষমতা লোভের ভোট, এই ভোট হলো বাংলাদেশকে বিদেশিদের হাতে বন্ধক দেওয়ার ভোট। আওয়ামী লীগের জন্যই নির্বাচন, একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করতেছে? তাদের পুষ্যরা, তাদের সমর্থকরা, তাদের পদলেহীরা, যাদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়েছে। সুতরাং এই কিনা গোলামদেরকে দিয়ে বিরোধী দল গঠন করা সম্ভব হবে না, আর এটা বাংলাদেশের জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। 300 সিটের মধ্যে আপনারা দেখেছেন এই আসনগুলি আওয়ামী লীগ ভাগাভাগি করে বিভিন্ন জনকে দিয়েছে। সুতরাং এই ভাগাভাগির পরে এটা কখনো তারা বলতে পারবে না, এটা বিভিন্ন দলের মধ্যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। এটা হলো একটা ভাগাভাগির নির্বাচন। 6টা গ্রুপ আলাদা আলাদাভাবে আমার সাথে যোগাযোগ করে এবং তাদের একই রকম বক্তব্য ছিল, আপনাকে 2টা আসন থেকে নির্বাচিত করে আমরা আনবো। কথাটা মার্ক করেন, আপনাকে 2টা নির্বাচনী আসন থেকে নির্বাচিত করে আনবো, মন্ত্রিত্ব দেওয়া হবে এবং আপনার পার্টির থেকে আরো কয়েকজনকে নমিনেশন দেওয়া হবে, দরকার হলে রেদওয়ান আহমদের সাজা মওকুফ করা হবে, তাকেও নির্বাচনের সুযোগ দেওয়া হবে এবং নির্বাচনের জন্য যত টাকা লাগে এই টাকাগুলি আপনাকে পেমেন্ট করা হবে। দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। এই ধরনের ভাগাভাগি নির্বাচন থেকে বিরত থাকেন, দেশকে রক্ষা করেন। এই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেওয়াটা হল দেশের জন্য আত্মহত্যা করার সামিল।